নমস্কার, কেমন আছেন সবাই? বই ও বৈঠকের আসরে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য থাকছে শ্রী শিবরাম চক্রবর্তী লেখা একটি অনবদ্য গল্প, দেবতার জন্ম। গল্প পাঠে আমি রাজদীপ ও অন্যান্য বিভিন্ন চরিত্রে রাজদীপ ও সুলগ্না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, দেবতার জন্ম। বাড়ি থেকে বেরুতে প্রায় হোঁচট খাই। প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয়। কদিন ধরেই ভাবছি কি করা যায়। সেদিন বাড়ি থেকে বেরুবার আমার তেমন কোনো তাড়া ছিল না, অন্তত ঐরূপ তীর বেগে অকস্মাৎ ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদৌ। কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্যদিক থেকে মোটর আসছে দেখেও আত্মসম্বরণ করতে অক্ষম হলুম। কি ভাগ্যি, ড্রাইভারটা ছিল হুঁশিয়ার, তাই রক্ষে। সেই দিন থেকেই ভাবছি কি করা যায়। আমার জীবনপথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে, কোনোদিন এরূপ কল্পনাই করিনি। তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের একটা সমস্যা হয়ে উঠেছে। কেননা ধাবমান মোটর চিরদিনই যে আমাকে মার্জনার চোখে দেখবে এমন আশা আমি করতে পারি না। তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক, হয় ও থাকুক নয় আমি। ও থাকলে আমি বেশি দিন থাকবো কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয়, তখন একদা প্রাতঃকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো। একটা বড় গোছের নুড়ি, ওর সামান্য অংশই রাস্তার উপর মাথা তুলেছিল। বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎপাটন করতে পেরেছি, তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা। বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল। তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনারা কেউ চান এই পাথরটা? জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল, কিন্তু কারো ঔৎসুক্য আছে কি না ঠিক বোঝা গেল না। তাই আবার ঘোষণা করতে হলো, যদি দরকার থাকে নিতে পারেন, অনায়াসেই নিতে পারেন, আমার শ্রম তাহলে সার্থক বিবেচনা করব এবং বলা বাহুল্য আমি খুশিই হব। জনতার তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে, এটা খুঁড়ছিলেন কেন মশাই, কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি? আমি লোকটার দিকে একটু তাকালাম, তারপর ঘাড় নেড়ে বললাম, না, যা ভাবছেন তা নয়। পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল, কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হলো না। কয়েকবার মাথা টাথা নেড়ে সে আবার প্রশ্ন করলে, সত্যি বলছেন পাননি, এই কোনো প্রত্যাদেশ টত্যাদেশ? কিছুই নয়। লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে উপরে এসে বললাম দু কাপ চা করতে, আমার জন্যই দু কাপ। পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম, প্রায় প্রস্তরীভূত হয়ে গেছিলাম বলতে আর কি। এরপর প্রায়ই বাড়ি থেকে বেরোতে এবং বেরিয়ে ফিরতে নুড়িটার সঙ্গে সাক্ষাৎ হয়। অনেক সময় হয় না যখন অন্যমনস্ক থাকি। এখন আমি ওকে সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি, কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই, সে দৈবশক্তি ওর লোপ পেয়েছে। আমাদের মধ্যে একরকম হৃদ্যতা জন্মেছে এখন বলা যেতে পারে। এমন সময় অকস্মাৎ একদিন দেখলাম নুড়িটার কান্তি ফিরেছে, ধুলো বালি মুছে গিয়ে দিব্যি চাকচিক্য দেখা গিয়েছে। যারা সকালে বিকেলে হোস পাইপে রাস্তায় জল ছিটোয়, বোঝা গেল তাদেরই কারো স্নেহদৃষ্টি পড়েছিল এর ওপর। ওর চেহারা রীতিমতো শ্রীবৃদ্ধি হয়েছে দেখে সুখী হলাম। ব্যাপারটা কীরকম বুঝছেন? হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম, সেদিনে সেই অনুসন্ধিৎসু ভদ্রলোক। জিজ্ঞাসা করলাম, আপনি কি সেই থেকেই এখানে পাহারা দিচ্ছেন নাকি কোনো প্রত্যাদেশ পেলেন?
না না, তা কেন, এই পথেই আমার যাতায়াত কি না? ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন, কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলেও নিতে পারেন। নুড়িটা দেখছি আছে ঠিকই, কেউ নেবে না, কি বলেন? প্রশ্নটা এইভাবে করল যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমন আর ভূ ভারতে কোথাও মেলে না, এবং ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাত করার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত। ছো মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোলুপ। আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম, না না, আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারত সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন, তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন তখন তো আর চিন্তা করার কিছু দেখিনি। সে একটু হেসে বলল, আপনার যেমন কথা, দেখেছেন এদিকে কারা ওর পূজার্চনা করে গেছে? ভালো করে নিরীক্ষণ করি, সত্যি দেখিনি তো, একবেলার মধ্যেই কারা এসে পাথরটা সর্বাঙ্গে বেশ করে সিঁদুর লেপে দিয়ে গেছে। আমি আনন্দ প্রকাশ করলাম, ভালোই হয়েছে, এতদিনে তবু ওর কান্তি ফিরল এবং আরেকটি সমঝদার জুটল। পাথরটা সমাদরে পুলকিত হবার কথা, কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম। কপাল কুঁচকে সে বললে, সেই তো ভয়, সেই সমঝদার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে। পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটা চিহ্নমাত্র নেই। ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব, কে ওটাকে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, ইত্যাকার নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো, কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না। পাথরটার এইরূপ অনুপস্থিতিতে এই পথ দিয়ে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে বেজায় প্রাণে ব্যথা পাবে অনুমান করা কঠিন নয়। এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল, কিংবা এ সেই তত্ত্বজিজ্ঞাসুরী কর্মযোগ। অনেকদিন পরে গলির মোড়ের অশ্বত্তলা দিয়ে আসছি। ওহরি, এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে! নুড়ি স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে উপরে উদ্ধৃত গোলাকার নিটোল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে। এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহাদুরি দিতে হয়। নুড়িটার চারিদিকে ফুল বেলপাতা আতপচালের ছড়াছড়ি। সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভী গঙ্গাস্নানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেয় সঞ্চয়ে সুবর্ণ সুযোগরূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল। যাই হোক, মহাসমারোহেই ইনি এখানে বিরাজ করছেন, অতঃপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারুর দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। নুড়িটার এই পদোন্নতিতে আমিও আন্তরিক খুশি হলাম। আমি একদিন ওকে মুক্তি দিয়েছি, এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক, ওর গৌরবে সে তো আমারই গর্ব। পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি, এই জন্য মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না এবং কায়মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম। সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কি না মাঝে মাঝে ভেবেছি। পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু পাথরটার কথা ও আর পারে না। পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুহ্যমান হয়ে পড়বে, কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখেছি। এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে তখন আর ওকে উতলা করে তোলায় কি লাভ। মাঝে মাঝে অশ্বত্তলার পাশ দিয়েই বাড়ি ফিরি, লক্ষ্য করি দিনকে দিন নুড়িটার মর্যাদা বাড়ছে। একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তানে গিরেছে, গাঁজার গন্ধ এবং বম বম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়াই দুষ্কর। ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়ের ওপর দস্তুর মতোই অত্যাচার। যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না, এবং ভক্তির আতিশয্য অনতিবিলম্বেই ইঁট কাঠে মূর্তি ধরে মন্দির রূপে অভ্রবেদী হয়ে দেখা দেবে। দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে
তার তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমই হয়ে দাঁড়াবে। এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হলো। অশ্বত্তলা পাশ দিয়ে গেলেও চলে, ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা দেখে যাই। যা অনুমান করেছিলাম তাই, সন্ন্যাসী সমাগমে ভক্তের সমারোহ হয়েছে। খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব, সাক্ষাৎ স্বয়ম্ভু, একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন, এর কোনো তল নেই। অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলেই চলে না। একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই, কিন্তু জীবন বিমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে বিলক্ষণ জানতাম। আর তাছাড়া ট্রেনের বিলম্বও বেশি নেই, ইত্যাদি বিবেচনা করে নিরস্তই হলাম। সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি, কেননা যতদূর ধারণা হয় নুড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল, কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং স্বচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন, এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত কী হতো বলা কঠিন। কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশ্বত্তলার মোড়কে আর চেনাই যায় না। ছোটোখাটো একটা মন্দির উঠেছে, শঙ্খ ঘণ্টার আর্তনাদে কান পাতা দেয় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরূহ, কিন্তু সে কথা বলছি না। সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আর একজনের আবির্ভাবে। কেবলমাত্র আবির্ভাব নয়, কলেবর পরিবর্তন পর্যন্ত দেখে মন্দিরের চত্বরে সেই লোকটা, প্রথমত সেই আদি ও অকৃত্রিম উপাসক, গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে এখন আর চেনাই যায় না। এ কি ব্যাপার? আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম একদিন। আগে এই দিনই শিবের সেবায়েত, লোকটি বিনীতভাবে জবাব দেয়। তা তো দেখতেই পাচ্ছি, দিব্যি বিনিপুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে, এই জন্যই বুঝি পাথরটার উপর অত করে নজর রাখা হয়েছিল। শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না এইটা জেনেই বোধ করি অকস্মাৎ ওর ওপর দারুণ রাগ হয়ে যায়, ভারী রূঢ় হয়ে পড়ি। কানে আঙুল দিয়ে সে বলল, অমন বলবেন না, পাথর কি মশাই, শ্রী বিষ্ণু সাক্ষাৎ দেবতা যে, ত্রিলোকেশ্বর শিব। উদ্দেশ্যে সে নমস্কার জানায়। আমি হেসে ফেললাম, ওর তল নেই তাই না? এবার সে একটু কুণ্ঠিত হয়। সবাই তো তাই বলে। তুমি নিজে কি বলো? ওরা তো বলে নিচে যতই কেন ফুঁড়ে যাও না টিউব কলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে, কিন্তু তোমার কি মনে হয়? কি জানি, তাই হয়তো হবে। কতদূর শিকড় নেবেছে খুঁড়ে দেখোই না কেন একদিন। জিভ কেটে লোকটা বলল, ওসব কথা আবার কেন, ওতে অপরাধ হয়, বাবা রাগ করবেন, উনি আমাদের জাগ্রত। বটে, কিরকম জাগ্রত শুনি। এই ধরুন না কেন, এবার তো কলকাতায় দারুণ বসন্ত, টিকে টিকে নিয়েও কিছু করেই কিছু হচ্ছে না। হ্যাঁ বলো, কি মহামারী নাকি? জানতাম না তো। খবরের কাগজেই দেখবেন কিরকম লোক মরছে, কর্পোরেশন থেকে টিকে দেবার ত্রুটি নেই, অথচ প্রত্যেক পাড়াতেই, কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারু হয়নি দেবতার কৃপায়, আমরা কেউ টিকেও নিইনি, কেবল বাবা চরণামৃত খেয়েছি। এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন? এর কি জবাব দেব তা চিন্তা করার সময় ছিল না। আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে। আমি এখন চললুম, আমাকে এক্ষুনি টিকে নিতে হবে, আর একদিন এসে গল্প করব বলে
আর মুহূর্তমাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজে উদ্দেশ্যে ধাবিত হলাম। পথে এক বন্ধুর সঙ্গে দেখা, দাঁড় করিয়ে সে বললে, আরে কোথায় চলেছে অমন হুন্যে হয়ে? যাচ্ছি টিকে নিতে। আরে টিকে নিয়ে তো ছাই হচ্ছে, টিকে কিচ্ছু হয় না, তুমি বরং ভেরিওলিনাম 200 এক ডোজ খাওগে কিং কোম্পানির থেকে, যদি টিকে থাকতে চাও। পরের হপ্তায় ওই আর এক ডোজ, তারপরে আর এক, ব্যাস নিশ্চিন্দি। টিকে ফেল করেছে আকছার দেখা যায়, কিন্তু ভেরিওলিনাম নেভার। বলো কি, জানতাম না তো। জানবে কোত্থেকে, কেবল ফোঁড়াফুড়ি এই তো জেনেছ, অন্য কিছুতে কি আর তোমাদের বিশ্বাস আছে? আমি হোমিওপ্যাথির প্র্যাকটিস ধরেছি, আমি জানি। বেশ, তাই খাচ্ছি না হয়। কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ 200 ভেরিওলিনাম গলাদ্ধকরণ করলাম। যাক, এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল, হালকা হতে পারলাম। এর পরেই পথ দিয়ে উপরি উপরি কয়েকটা শবযাত্রা গেল। নিশ্চয়ই এরা বসন্ত রোগেই মরেছে, কি সর্বনাশ! ভাবতেও গা শিউরে ওঠে। ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না জীবাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে। ভেরিওলিনাম রক্তে পৌঁছতে না পৌঁছতেই এতক্ষণে এইসব মারাত্মক রোগাণুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই। হাত পা ছিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে। এই বিপদসংকুল বাতাসে নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হয়। অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীরপত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোন এক কবিরাজের নাম দেখলাম। হোমিওপ্যাথি করা গেছে, কবিরাজই বা বাকি থাকে কেন? যে উপায় হোক, সবার আগে আত্মরক্ষা। বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন মারছেন। কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন, ওই যে বাঁটা হচ্ছে, কোন টিকারই শেকড় বেঁটে খেতে হয়, ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নেই মশাই। ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে একটা রিক্সা ডেকে উঠে বসা গেল। গায়ে যেন জোর পাচ্ছিলাম না, মাথাটা ঝিমঝিম করছিল, জ্বর জ্বর ভাব। বসন্ত হবার আগে এইরকমই নাকি হয়। বাড়ি ফিরে মাকে বললাম, আজ আর কিছু খাবো না মা, দেহটা ভালো নয়। উদ্বিগ্ন মুখে মা বললেন, কি হয়েছে তোর? হয়নি কিছু, কিন্তু বোধহয় হবে বসন্ত। বালাই ষাট বলতে নেই, তা কেন হতে যাবে? এই হর্তুকির টুকরোটা হাতে বাঁধি কি? আমি 30 বাঁধছি, এই হাতে কত বসন্ত রোগী তো ঘাটলাম, সেবা করলাম, কিন্তু বলতে নেই, এরই জোরে কোনোদিন হাম পর্যন্ত হয়নি। নে ধর এটা তুই। মা তার হাতে তাগাটা খুলে দিলেন। 30 একবারও হয়নি তোমার? বলো কি, দাও দাও তবে, এতক্ষণ বলোনি কেন? কিন্তু এই এক টুকরোয় কি হবে? রোগ যে অনেকটা এগিয়ে গেছে। আমাকে আস্ত একটা হর্তুকি দাও তো, যদি তাতে আটকায়। হর্তুকি তো বাঁধলুম, কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাজম্যাজ করতে লাগলো। নিজেকে রীতিমতো জর্জরিত মনে হলো। আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম, মুখেও যেন দু একটা ফুসকুড়ির মতো দেখা দিয়েছে। নিশ্চয়ই বসন্ত, তবে আর বাঁচন নেই। মাকে দেখালাম, মা বললেন, মার অনুগ্রহ না, ব্রণ। আমি বললাম, ওহো ব্রণ নয়, নিতান্তই মার অনুগ্রহ। মা বললেন, অলক্ষণে কথা মুখে আনিস নে, ও কিছু না, সমস্ত দিন ঘরে বসে আছিস, একটু বাইরে থেকে বেরিয়ে আয় গে। এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে? লোকটা বলছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদে রয়েছে, আমিও তাই খাবো নাকি? হয়তোবা চরণামৃতের জীবাণুধ্বংসী কোনো ক্ষমতা আছে, নেই যে তা কে বলতে পারে। হ্যাঁ, ওর যেমন কথা, ওটা স্রেফ অ্যাক্সিডেন্ট, কলকাতার সব বাড়িতেই কি আর কোনো অসুখ হচ্ছে না?
তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায়। মারিরও যেখানে মার, সেই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায়। কিন্তু ওই যত সামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করবার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায়? এসব যাতা না করে সকালেই টিকে নেওয়াটা আমার উচিত ছিল, হয়তো তাতেই আটকাত। এক্ষুনি গিয়ে টিকেটা নিয়ে ফেলবো নাকি? টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না, বড় জোর হাম হয়ে দাঁড়ায়। আর হামে তেমন ভয়ের কিছু নেই, ও তো শিশুদের হামেশাই হচ্ছে। না, যাই, মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি। টিকে নিয়ে অশ্বত্থলা পাস দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল। হয়তো ঠিকই বলেছে সে, সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই, সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয়। এই তো আজ বেঁচে আছি, কিন্তু কাল যদি বসন্তে মারা যাই তখন কোথায় যাব? শেক্সপিয়ারের সেই কথাটা, সেই স্বর্গমর্ত হরাশিও একাকার করা বাণী, না একেবারে ফেলনা নয়। এই পৃথিবীর, এই জীবনের সুদূর নক্ষত্রলোক কিংবা তার বাইরেও বহু বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই আমরা জানি, কটা ব্যাপারেরই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি। যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন, শেষে সেই অজ্ঞাতের সীমান্তে এসে সব ব্যাপারীকেই নতমুখে চুপ করে দাঁড়াতে হয়। মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে দণ্ডবত জানালাম। মনে মনে প্রার্থনা করলাম, বাবা আমার মূঢ়তা মার্জনা করো, মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এই যাত্রায়। খানিক দূর এগিয়ে এসে ফিরলাম আবার। নাহ, দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয়। মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল। এগুলো ব্রণ না বসন্ত? এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম, বললাম, জয় বাবা ত্রিলোকনাথ, রক্ষা করো বাবা, রক্ষা করো, বম বম। উঠে দাঁড়িয়ে চারিদিকে দেখলাম, কেউ দেখে ফেলেনি তো? কেমন লাগলো আজকে গল্প? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমাকে। আপনারা যারা আমার চ্যানেল বই ও বৈঠককে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর গল্প যদি ভালো লাগে তাহলে অন্যদের সাথেও শেয়ার করবেন। আপনাদের সহযোগিতাই আমার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী গল্পে। নমস্কার।